हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम्स कुकिंग विद सोमा। आज आमी आपनादेर संगे शेयर करछी रथयात्रा स्पेशल आमेर मालपोआ रेसिपी। सारा बछर जे कोनो अनुष्ठाने बा पूजा पार्वणे आमरा मालपोआ बाड़ीते तैरी करे थाकी, आर सेई मालपोआते जदि आमेर व्यवहार करा हय ताहले तार स्वाद हये जाय द्विगुण। গ্রীষ্মকালের পাকা আম দিয়ে আজ আমি তৈরি করেছি আমের মালপোয়া। বাঙালির যে কোনো উৎসবে থাকে মিষ্টি মুখের পালা। রথযাত্রায় জিলিপি পাঁপড় তো থাকবেই, তার সঙ্গে খুব সহজেই এই আমের মালপোয়া তৈরি করে বাড়িতে আনন্দ উপভোগ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমের মালপোয়া তৈরি করার জন্য দুটো বড় সাইজের আমকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সিং জার নিয়ে এই আমের টুকরোগুলোকে এর মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে দিয়ে একটা মিহি পেস্ট বা আমের পিউরি তৈরি করে নিচ্ছি। এইভাবে আমের পিউরিটা তৈরি করে রেখে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিলাম 1/4 কাপ সুজি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর 1/4 কাপ চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ মৌরি আর 1 কাপ আমের পিউরি। এইভাবে সমস্ত উপকরণগুলোকে আমি যতটা সম্ভব পারা যায় মিশিয়ে নিলাম। তারপর নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। এই 1 কাপ দুধ থেকে আমি অর্ধেকটা এর মধ্যে ঢেলে প্রথমে এটাকে মিশিয়ে নেব। চিনির পরিমাণটা এখানে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখন বাকি দুধটাকেও আমি দিয়ে দিলাম। এটাকে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দুধ দিতে হবে আর মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে বা মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা এখন অনেকটাই টাইট রয়েছে, এর জন্য আমি নিয়ে নিলাম আরও 1 কাপ দুধ। ওই 1 কাপ দুধ থেকেও অর্ধেকটা দুধ দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে বাকি দুধটাকেও আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবং এটাকে ভালো করে মিশিয়ে 5 থেকে 10 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, না পাতলা না ঘন, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার এখানে তৈরি করতে হবে। দেখুন, আমি হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক ব্যাটারের ঘনত্বটা এই রকম রাখবেন। এখন এটাকে ঢাকা দিয়ে 1/2 ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। এদিকে গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল আর সমপরিমাণ চিনি, অর্থাৎ 1 কাপ চিনি। এবারে এখন অপেক্ষা করতে হবে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত। এর মধ্যে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে রাখা এলাচ, তাতে রসের মধ্যে একটা সুন্দর গন্ধ আসে। রসটাকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে দেখলে যদি হাতের মধ্যে একটা চটচটে ভাব থাকে তাহলে বুঝতে হবে রসটা হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে মালপোয়া ভাজার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটাকে প্রথমে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা 1 হাতা ব্যাটার। ব্যাটারটা দেওয়ার পর মালপোয়াটা যখন কড়াই থেকে উঠে আসবে তখন এটাকে আস্তে করে উল্টে দিতে হবে। এভাবে উল্টে দিলে কিন্তু মালপোয়াটা বলের মতো ফুলে উঠবে। এরপর মালপোয়াটাকে উল্টে পাল্টে লাইট ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। মালপোয়াটাকে ভাজার সময় অবশ্যই একটু এইভাবে চেপে চেপে দেবেন যাতে মালপোয়াটা ভেতর থেকে ভালোভাবে কুক হয়ে যায়। এখন দেখতেই পাচ্ছেন মালপোয়াটা একদম বলের মতো ফুলে গেছে। এবারে এই মালপোয়াটাকে আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আরেকটি মালপোয়া ভাজার জন্য 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটাকে ঢালার সময় হাতাটাকে এক জায়গাতে রেখে দিতে হবে। এবারে মালপোয়াটার ওপর দিয়ে এইভাবে একটু তেল দিয়ে দিলাম। মালপোয়াটা যখন কড়ার মধ্যে ঘুরতে শুরু করবে তখন এটাকে হালকা করে উল্টে দিতে হবে। আপনারা যদি একটু বড় বা ফ্ল্যাট ধরনের মালপোয়া তৈরি করতে চান তাহলে ব্যাটারটাকে আর একটু পাতলা করে দেবেন এবং কড়াইটাকে একটু ফ্ল্যাট কড়াই ব্যবহার করবেন, তাহলে মালপোয়াগুলো পাতলা এবং ফ্ল্যাট হবে। মালপোয়া ভাজার সময় অবশ্যই এইভাবে চেপে চেপে ভাজবেন এবং গ্যাসের ফ্লেমটাকে লো করে ভাজলেই সব থেকে ভালো মালপোয়াটাকে ভাজা যাবে। দেখে বুঝতেই পাচ্ছেন মালপোয়াগুলো কতটা সফট হয়েছে এবং কত সুন্দরভাবে ফুলেছে। এখন এই মালপোয়াটাকে আমি তেল থেকে তুলে নিলাম, বাকি মালপোয়াগুলো একই রকম ভাবে ভেজে নেব। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ মালপোয়া ভেজে নিয়েছি। মালপোয়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ফুলো ভাবটা একটুখানি কমে যায়,
একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন মালপোয়াগুলো কতটা সফট হয়েছে। এখন আমি তৈরি করে রাখা চিনির রসটাকে নিয়ে নিলাম। এই রসের মধ্যে মালপোয়াগুলোকে একে একে আমি ডুবিয়ে দিচ্ছি। রসের মধ্যে দেওয়ার পর একটু উল্টে পাল্টে দিতে হবে, তারপর মিনিটখানেক সময় রেখে দিয়েই এগুলোকে তুলে নিতে হবে। মিনিটখানেক পর রস থেকে একটা একটা করে মালপোয়া তুলে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন মালপোয়াটার মধ্যে কতটা করে রস ঢুকেছে। এবারে একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমের রসালো নরম তুলতুলে মালপোয়া। আপনারা যদি শুকনো মালপোয়া খেতে চান, তাহলে রসে না ডুবিয়ে মালপোয়া তৈরি করার সময় একটু বেশি পরিমাণে চিনি ব্যবহার করবেন, তাহলে মালপোয়াগুলো মিষ্টি হবে এবং খেতে ভালো লাগবে। আর যদি এরকম রসালো মালপোয়া তৈরি করেন, তাহলে ব্যাটার তৈরি করার সময় অল্প পরিমাণে চিনি ব্যবহার করলেই হবে। আজকে আমার এই নরম তুলতুলে রসালো আমের মালপোয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, আর আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভ রথযাত্রা, আপনাদের জীবনকে সুস্থ ও সুন্দর করে তুলুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।